নরুটের খবর জানবো এবারে। ভোলার ইরিশা ফেরি ঘাটে যাব, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, আমরা সকালে শিরোনামেও ফেরিঘাটের চিত্র দেখিয়েছি, এখন কি অবস্থা, মানুষের ভিড় কেমন? তাসলিম, আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোলার ইলিশা ফেরিঘাট। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই কিছুক্ষণ আগে একটি ফেরি এসে দাঁড়িয়েছে, এবং সকাল থেকে এ পর্যন্ত তিনটা ফেরি ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে এখানে ভোররাত থেকে কয়েক হাজার মানুষ অবস্থান নিয়েছে, এবং মেঘনার দুই পারে হাজার হাজার মানুষ তার অবস্থান নিয়েছে। মেঘনা নদী পাড়ি দিয়ে তারা মৌজু চৌধুরী হয়ে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে তারা চলে যাবে। এবং আমি তাদের সাথে যেটা আলাপ করেছি যে তারা গার্মেন্টস থেকে এবং তারা যেখানে চাকরি করে সেখান থেকে তাদেরকে ফোন দিয়েছে, তাদেরকে যে কোনো মূল্যে যেতেই হবে, এবং ওই যে কারণে তারা এখানে উত্তাল মেঘনা থাকা সত্ত্বেও ট্রলার স্পিড বোটে তারা ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছে। এবং ফেরিতে ইতিমধ্যে যে একটি ফেরি গেছে সেখানে অন্তত 2 থেকে 3 হাজার যাত্রী নিয়ে ফেরিটি ছেড়ে গেছে, এবং বেশ কয়েকজন আমি যাত্রীকে দেখেছি তারা অসুস্থ হয়ে পড়েছে, এবং গুজব রয়েছে যে একটি ছোট বাচ্চা শিশু মারা গিয়েছে, তবে তার সত্যতা আমরা এখনো পাইনি। এবং অসুস্থ হয়েছে এরকম বেশ কয়েকজন নারী পুরুষকে আমরা দেখেছি, এবং এখানকার যে অবস্থা, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, মানুষের ঢল এখন ভোলার ইলিশা ঘাটমুখী। কারণ দক্ষিণাঞ্চল 21টি জেলা থেকে যারা ঢাকা এবং বিশেষ করে চট্টগ্রাম যাবেন তারা এই রুটটিকে ব্যবহার করছেন, এবং তাদের দাবি হচ্ছে, যাত্রীদের বক্তব্য হচ্ছে যে সরকার হঠাৎ করে কেন তাদের গার্মেন্টস এবং শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে, যে কারণে তাদের এই বিড়ম্বনার শিকার হচ্ছে। তাসলিম, এই ছিল আমার কাছ থেকে ভোলার ইলিশা। দর্শক, ভোলার ইলিশা ফেরিঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।